ঢাকায় সেবামূলক সংগঠনগুলোর মধ্যে অন্যতম রোটারি ক্লাব অব বাড়িধারা সেন্ট্রাল। প্রায় 7 বছর ধরে ক্লাবটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়ে স্থায়ী পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। গত 5ই জানুয়ারি জমকালো আয়োজনে ক্লাবটি তাদের 8তম চার্টার ডে পালন করে। চার্টার নাইটটা আমরা প্রত্যেকটা ক্লাবের জন্য এটা একটা গর্বের ব্যাপার, কারণ এই ক্লাবটা যেদিন আমরা 5 তারিখে জানুয়ারি মাসের 2016 চার্টার পেয়েছিলাম, সেদিন আমাদের ক্লাবটা রোটারি ইন্টারন্যাশনাল হিসাবে স্বীকৃতি পায়। এই জন্য প্রত্যেকটা ক্লাবই ছোট বড় যেভাবেই হোক আমরা পালন করে থাকি, এটা আমাদের খুব বড় একটা উৎসবের দিন। রোটারির হিস্ট্রিতে অনেক ভালো কাজ আছে। বিশুদ্ধ পানি আমরা দিয়ে থাকি, ডিপ টিউবওয়েল দিয়ে থাকি, বাচ্চাদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকি, এছাড়াও আমরা অনেক হাসপাতাল অনেক ভালো ভালো কাজে যুক্ত হই। বছরের শুরুতেই আমরা সৌভাগ্য যে আমরা ক্লাবটা চার্টার পেয়েছে, আমরা একই সঙ্গে বছরের শুরুটাও সবাইকে বরণ করে নিচ্ছে এইভাবেই যে আজকে নিউ ইয়ারের উৎসব এবং আমাদের 8তম জন্মদিন পালন করছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমরা আসলে অনেক ধরনের সার্ভিস প্রজেক্ট করে থাকি, যেমন আমাদের ক্লাবের কিডনি ডায়ালিসিস সেন্টার আছে, আমাদের অনেক ধরনের এরকম প্রজেক্ট আছে। আমরা শেল্টার হোম করে দিচ্ছি মানুষকে, তারপরে অনেক অসহায় দুস্থ মানুষকে আমরা এবছর ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করেছি প্রায় 2000 মানুষকে, রেডি ফুড আমরা ডিস্ট্রিবিউশন করছি। কোভিডের সময় আমরা প্রচুর মানুষকে মাস্ক থেকে শুরু করে মেডিসিন এবং রেডি ফুড আমরা ডিস্ট্রিবিউশন করেছি। এবছর আমরা হেপাটাইটিস বির উপরে কাজ করেছি, আমরা রাজবাড়িতে একটা স্কুলকে পুরা চেক আপ করেছি স্কুলের স্টুডেন্টদেরকে, এবং যারা পজিটিভ এসেছে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করছি।